মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে। কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল, এখনো তো আসছে না। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো? হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। কি তুমি এখানে? হ্যাঁ কাজল, সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো তুমি, কিসের দুর্ঘটনা? সাগরের সাথে তোমার বিয়ে? সাগরকে আমি ভালোবাসি, আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে, তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এত বড় ভুল করো না কাজল। ভুল? ভুল হবে কেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি, এতে ভুল কিসের? বিয়ের সিদ্ধান্ত ভুল নয়, কিন্তু যেই মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট, ভণ্ড, প্রতারক। পিঙ্কি, ঠিকই বলছি, তোমার সাথে যে নাটক করেছে সাগর, সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর। কি? হ্যাঁ কাজল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর তাই তোমার সাথে করে নিয়ে এসেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে সাগর আর আমার দুজনের সই আছে, নাও। এখনো যদি আমার কথা অবিশ্বাস করো তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো না। পিঙ্কি, আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আর চাইনি বলে এখানে ছুটে এসেছি। সাগর সংসার করার মতো পুরুষ নয়, ও হচ্ছে প্রেমিক পুরুষ, ফুলে ফুলে মধুকে ঘুরে বেড়ায়। আমি চাই কাজল, সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে। ও পারে না, এমন কোনো কাজ নেই। এখন নিজেকে বাঁচাও কাজল, নিজেকে বাঁচাও। কাজল কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, খবরদার আমাকে স্পর্শ করবে না। কি হয়েছে কাজল? পিঙ্কি জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও, ভণ্ড, প্রতারক, বেঈমান। কি বলছো কাজল? আমি ঠিকই বলছি, এনো তোমাদের বিয়ের কাবিননামা, যাকে কালেমা পরে বিয়ে করেছিলে। বিশ্বাস করো কাজল, পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। বাহ, তুমি যে এত ভালো অভিনেতা, জানতাম না তো, আজ বুঝতে পারছি এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয়। অভিনয়? কাজল কি বলছো এসব, আমি সত্যি তোমাকে ভালোবাসি। না, তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না। রাজা, 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 তুই কাজলকে বোঝা, তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি, বল ওকে। কাজল, কাজল, তুমি যা বলছো তার কোনোটাই সত্য না, সাগর সে ধরনের ছেলে নয়, সাগর তোমাকে খুব ভালোবাসে। চোরের সাক্ষী গাঁটকাটা, আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না, আমি চললাম। কাজল কোথায় যাচ্ছ তুমি? আমার উপযুক্ত ঠিকানায়, আমার ভাইয়ার বাড়িতে, যেখানে অন্তত আমি প্রতারিত হব না, যেখানে তোমার মতো দেহলোভী পুরুষ আমার পিছু নেবে না। কাজল, কাজল আমার কথা শোনো, কাজল আমাকে একা ফেলে তুমি যেতে পারো না। কাজল কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি, আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই, সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ফকিনের বাচ্চা সাগর, কোথায় আসমান আর কোথায় জমিন? ভাইয়া, আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুই কিচ্ছু ভাববি না বোন, আমি সব ব্যবস্থা করছি, যাই
ছোটকে খুশির খবরটা দিয়ে আসি। কাজল, এ তুই কি করলি কাজল? তোর নিজের জীবনটা তুই নিজে হাতে খুন করলি। তুমি জানো না ভাবি, সাগর কত বড় বদমাস। আমি নিজে চোখে সব দেখে এসেছি। আরে তোর দেখার মধ্যে ফুলাপা থাকতে পারে। না ভাবি না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। তারপরও ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নিয়ে আসা ঠিক হয়নি কাজল। শেষে না তোকে আবার পস্তাতে হয়। ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ কাজল, ভেবে দেখ কাজল। কাজলের বিয়া যাই, সিকুনালি রিনিয়া সাগরের খবরটা দিতেই বো। সিকুনালি, সাগর, সাগর, কি হয়েছে আজ? কাজল গায়ে হলুদ। অসম্ভব, এটা হতে পারে না। কাজলের বিয়ে অন্য কোথাও হতে পারে না। কাজল আমার, শুধু আমারই থাকবে। কি বললি? সাগরের বন্ধুদের নিয়ে আমার ফ্যাক্টরি ভাঙচুর করতে যাচ্ছে। কথা না বলে আমার সাথে আয়, আয়, চলো। ভাবি, এবার হলুদ দেওয়া শুরু করে। কাঁদিস না কাজল, যা হবার তা হবেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ভাবি, আমি সাগরকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই। ভাবি, অত বড় সাহস হারামজাদার, আমার বোনের বিয়ের অনুষ্ঠান ভেঙে দেয়। ফলস খবর দিয়ে আমাদেরকে এই জন্যই সরিয়ে নিয়েছে। আমাকে তুমি আদেশ দাও, আমি জানি সাগরকে কোথায় পাওয়া যাবে। আমি ওকে লাশ করে দিতে চাই। আদেশ মঞ্জুর করা হলো। তোর সন্ত্রাসী ছেলে সাগর কোথায়? বল সাগর কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বল, সাগর কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? আমার স্বামী কি পারবেন না? ওসি সাহেব, আমার স্বামী অসুস্থ। অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না। বল তোর ছেলে কোথায়? আমি আমি জানি না। কি বলবি, সাগর কোথায়? এই বুড়ি, আগের বার তোর ছেলেকে ছেড়ে দিয়েছিলাম, এবার ধরতে পারলে এমন সাইজ করব যে রাস্তায় শুয়ে ভিক্ষে পর্যন্ত করতে পারবে না। যদি পুলিশের গুলির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে বলিস সোজা থানায় গিয়ে যেন ধরা দেয়। মা, বাবা, 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 কি হয়েছে? খবরদার, তুই আমাকে আব্বা বলে ডাকবি না। আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। তোর খোঁজে এসে ওসি দবির আমার গায়ে হাত তুলেছে, আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে। মা, হ্যাঁ হ্যাঁ, তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস? বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে? চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের কতদিন বাঁচতে হবে? এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না। এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো। তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেল।
না বাবা, না না বাবা, তোমরা মরবে না। মরবে এবার রসিদ দবির। হাত দিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলব। সালাম আলাইকুম স্যার, ওসি দবির স্যার, উনি বাবারে। কি বলছো তুমি, সন্ত্রাসী সাগর তোমার অবস্থা করেছে? স্যার আমাকে বাঁচান স্যার, সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার আমার হাতটা ভেঙে দিয়েছে, ভাগ্যটা ভালো স্যার কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার, পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার, আপনি সাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? জানি না স্যার। ভাই নিয়ে চলো সবাইকে। বল সাগর কোথায়? জানি না, আমি জানি না। পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর। কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে, একদিন না একদিন ধরা আমাকে পড়তেই হবে, আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা। মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর, নিজেকে নির্দোষ প্রমাণ করা আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, নয়তো ফাঁসির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আর কাজলকেও তুই পাবি না। হ্যাঁ সাগর, তোর জন্য না হোক, কাজলের জন্য তোকে বাঁচতে হবে, তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কিছুই ভাবিস না সাগর, তোকে কিছুই করতে হবে না, আমি তোকে আইনের হাত থেকে নির্দোষ প্রমাণ করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন আমাকে? কেউ মুভ করবে না, তাহলে তোমাদের বাসের মাথা খুলি উড়িয়ে দেব। আপনার লোকদের অস্ত্র নামাতে বলুন, বলুন বলছি। এই অস্ত্র ফেলে দাও। উঠুন উঠুন। তুমি? আমি সাগর। তুমি সেই সাগর মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর? না, আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না। কিছুই যখন না, তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাই নিয়েছে? তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে? তা তুমি পারবে না, ফাঁসির রশি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। না স্যার, আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয়। আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে। কি সেই কারণ? আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক। আমার বন্ধুকে হাত করে মিশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে। কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে? সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি। তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করব? হ্যাঁ স্যার, আমি জানি অনেক পুলিশই খুব খারাপ, ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না, কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি, আর সে হচ্ছেন আপনি। আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে
আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। হ্যাঁ সাগর, বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমাকে কিছুদিন সময় দিন স্যার, এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব। প্লিজ স্যার, নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন। ঠিক আছে, আমি তোমাকে দুই দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে